প্রক্সি সার্ভারের নাম শুনলেই সেই ছোটোবেলায় স্কুল কিংবা কলেজে থাকতে আমাদের টিচাররা যখন আমাদের অ্যাটেন্ডেন্স নিতেন তখন একজন আরেকজনের হয়ে প্রক্সি দেওয়ার কথা মনে পড়ে যায় এক্স্যাক্টলি প্রক্সি সার্ভারগুলো কিন্তু মূলত সেমভাবে কাজ করে প্রক্সি সার্ভার মূলত ইন্টারনেটের দুনিয়ায় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের হয়ে প্রক্সি দিয়ে থাকে সো হ্যালো ভিওয়ার্স দিস ইজ কাজী তালিম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব প্রক্সি সার্ভার মূলত কি এবং আমরা আসলে কেন প্রক্সি সার্ভার ইউজ করে থাকি আমাদের হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার থেকে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করার জন্য রিকোয়েস্ট পাঠাই তখন কিন্তু সর্বপ্রথম আমাদের ডিভাইসটি থেকে আমাদের সোর্স অ্যাড্রেস অর্থাৎ আমাদের নিজেদের আইডেন্টি নিয়ে একটা রিকোয়েস্ট সেই ওয়েব সার্ভারের কাছে যায় এবং ওয়েব সার্ভার সর্বপ্রথম আমাদের সেই সোর্স অ্যাড্রেসটাকে ভ্যালিডেট করে সোর্স অ্যাড্রেসটা ভ্যালিডেট হয়ে যাওয়ার পর মূলত ওয়েবসাইটটি আমাদের কাছে রেসপন্স করে তো এইভাবে আমাদের নিজেদের আইডেন্টি ইন্টারনেটের দুনিয়ায় শেয়ার করার মাধ্যমে আমরা মূলত বিভিন্ন ধরনের ইন্টারনেটের সার্ভিসগুলোকে অ্যাক্সেস করে থাকি তো এক্ষেত্রে যে মূলত চ্যালেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো হ্যাকার কিন্তু চাইলেই আপনার সোর্স থেকে আপনার উপর যে কোনো ধরনের হ্যাকিং চালাতে পারে প্রবলেমটার মূলত মূলত ইউজ করা থাকে কাজ আপনি এবং আপনি যে ওয়েবসাইটটাকে এক্সেস করতে চাচ্ছেন তার মাঝখানে মিডলম্যান হিসেবে কাজ করা প্রক্সি সার্ভার ব্যবহার করলে যেটা হয় আপনি যখন আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে একটা ওয়েবসাইট এক্সেস করার জন্য ইন্টারনেটের দুনিয়ায় রিকোয়েস্ট পাঠাচ্ছেন আপনার রিকোয়েস্টটি সরাসরি ওয়েবসাইটে না গিয়ে সর্বপ্রথম আপনার প্রক্সি সার্ভারে যাবে এবং প্রক্সি সার্ভার যেটা করবে প্রক্সি সার্ভার তার নিজের আইডেন্টি অর্থাৎ প্রক্সি সার্ভারের যে নিজের আইপি অ্যাড্রেস রয়েছে সেখান থেকে ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করার জন্য একটা সেপারেট রিকোয়েস্ট পাঠাবে এর ফলে আপনার ওয়েব সার্ভার সোর্স অ্যাড্রেস হিসেবে কিন্তু মূলত আপনার অ্যাড্রেসটাকে আর চিনতে পারবে না সে মূলত প্রক্সি সার্ভারের অ্যাড্রেসটিকেই মূল সোর্স অ্যাড্রেস হিসেবে কাউন্ট করবে এবং সে রিসপন্স ব্যাক করবে সো প্রক্সি সার্ভার ইউজ করে ইন্টারনেটে যে কোনো অ্যাক্টিভিটি করলে আপনার অ্যাড্রেসটা অর্থাৎ আপনার সোর্স আইডেন্টিটা শুধুমাত্র আপনার প্রক্সি সার্ভারের সাথেই শেয়ার করতে হচ্ছে বাট ইন্টারনেটের কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনার আইপি অ্যাড্রেস

যেহেতু আপনি ইন্টারনেটে যে কোনো কাজ করার সময় আপনি আপনার নিজস্ব সোর্স অ্যাড্রেস না জানিয়েই জিনিসগুলোকে এক্সেস করতে পারছেন সো এই ক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি কিন্তু ইন্সিওর হচ্ছে আপনি আপনার নিজের ডেটা অর্থাৎ আপনার নিজের আইডেন্টিকে হাইড করেই ইন্টারনেটে আপনার কাজগুলো চালিয়ে নিতে পারছেন সো প্রক্সি সার্ভার ইউজ করার টপমোস্ট ফ্যাসিলিটি হচ্ছে প্রাইভেসি প্রক্সি সার্ভার ইউজ করার সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে হাই স্পিড স্পিড কিভাবে পাবেন দেখুন আপনি যখন সর্বপ্রথম কোন একটা ওয়েবসাইট বা কোন একটা সার্ভিস ইউজ করার জন্য থ্রোতে ইন্টারনেটে রিকোয়েস্ট করেছিলেন আপনার ওয়েবসাইটটাকে যখন আপনাকে ব্রাউজ করেছিল তখন সে তার ক্যাশ সারবারে লোকাল একটা কপি প্রিজার্ভ করে রাখে এর ফলে যেটা হয় আপনার পর আপনার অর্গানাইজেশনের সেকেন্ড কোন ইউজার যদি সেম ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চায় সেক্ষেত্রে কিন্তু প্রক্সি সার্ভার কেন নতুন করে ইন্টারনেটের থ্রুতে সেই ওয়েবসাইটের কাছে গিয়ে রিকোয়েস্ট পাঠিয়ে সেটাকে নিয়ে আসতে হচ্ছে না সে জাস্ট তার ক্যাশ করে রাখা সার্ভার থেকে জাস্ট লোকাল কপিটি তার ইউজারকে